ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা বেনকুরিয়া প্রেমিকি মোরে রে দুঃখজনক হলো সত্য আমার ঘরের মাদের পেটে যখন বাচ্চা থাকে কাপড়টা কিনতে যাইনি ওই ফেডের মধ্যে বাচ্চা লয়া মূল বিভাজন ফেডের মধ্যে বাচ্চা লয়া মূল বিভাজন মার্কেটে পুরো পুরুষের চান্স নাই আমি তো ডোর হয়ে যাইনি আমি কাপড় চোপড় যাই বানাই খুব সিক্রেট বাড়িতে আসাম মা বাড়িতে এনে কাপড় চোপড় দিয়া যা লাইন টাইন করে রাখছি যাতে আমার যাওয়ার না লাগে তাই আমার বন্ধু যেমন আছে শত্রু নাই আছে না নাই আল্লাহ আমার শহীদ ফারুকের মনে করছে কি লন্ডন থেকে লুকাই মারছে সাথে ঘুরছে সাথে খাইছে খাইয়া নিজের মতন বন্ধু সাজছে সাজ্জার সুযোগ পাইয়া গলার মধ্যে চুরিটা চালাই দিছে এমন মুনাফিকের বাচ্চা আসে না আমার বাচ্চা নিয়ে মার্কেটে যাইয়া এই শাড়িটা কত হইব এই শাড়িটা কত হইব 10 মাস বয়স কিন্তু বাচ্চা নিয়ে যাই মার্কেটের ভিতরে আবার বাড়ির মধ্যে পায়ের মুখের মধ্যে রুচি নাই তেঁতুল খা মার্কেটে যাইতে পারে তাই না শাশুড়ি যদি কয়ে বসনা চুলার পারে কয়ে আমার মাথা পুরা কি গোরা শাশুড়ি যদি কয়ে বাবা পেটের ভিতরে বাচ্চা আজাইরা পয়সা তাই গোনা গো একটু কোরআন তেলাওয়াত কর কয়ে মাথা গোড়া ও লক্ষ্মী মা তুমি তোমার মাথা গোড়া মার্কেটে যাইবার সময় পাও কিন্তু কোরআন শরীফ পড়লে তোমার মাথা গোড়ায় কিন্তু আমি তোমার কাছে জানতে চাইব পেটের মধ্যে বাচ্চা লইয়া সিরিয়াল স্টার জলসা দেখো কেমনে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কানের মধ্যে কি দিতে হবে কথাটা কি লেগে জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মাওলা না ছাড়া হওনি আরে গুস মরণের পরে জানাজা পড়াবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে বিপ্লবী আজান দিতে হবে যদি কিছু আল্লাহ বলবেন ডান কানে আজান দিতে হবে আমাদের সাথে আজান নাই হই সব সিজার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন বাচ্চার কানের কাছে শয়তান বসে থাকে শুরুতেই তাকে ধোকা দেওয়ার জন্য রসুল বলেন যখন আজান দেওয়া হয় তখন শয়তানটা পলায়ন হয়ে যায় আর তার অন্তরে আল্লাহর নামে জজবা বাচ্চা লাগে একবার আমার হুজুর এত ওয়াজ দিয়ে কেডা কি হয়ে গেছে কেন আমি কইলাম ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে সারাটা পাড়ায় পাড়ায় যাত্রা গানে আসর হয়ে যেত ঠিক কি না বলেন 7 দিনের মাথায় মাথার চুল গুলো মুন্ডে দিতে হবে চুল পরিমাণ ওজন রূপা দিয়া সদকা করতে হবে তার সুন্দর একটা নাম রাখতে হবে যে মা বাবা সন্তানের সুন্দর একটা নাম রাখবে না ওই সন্তানটা হাসরের ময়দানে আল্লাহর কাছে মা বাবার বিরুদ্ধে মামলা করবে
আমি শুনছি এখন নাকি ভ্যাকসিন আইছে আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দিব হায়াতের মালিককে আমি সেদিনে বলেছি ভ্যাকসিনটা প্রথম দুর্নীতিবাজরে দেন ঠিক মতো দেন ভ্যাকসিনটা এটা মরে গেলে দেশ নিরাপদ আর যদি না বলো তাহলে ভ্যাকসিন নিরাপদ আমরা সর্বনিম্ন সন্তান যদি মেয়ে প্রথম হয় খুশি তো প্রথম সন্তান মেয়ে হয়ে ভাগ্যবান দ্বিতীয়বার যখন হয় মোটামুটি খুশি তৃতীয়বার যদি আর একটা মেয়ে হয় জামাই বউরে দোষে বউ জামাইরে দোষে এমন সংসার আছে না নাই কিন্তু মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়া বলছিল আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো আল্লাহ বলছে আমি যখন খুশি হই আমি আল্লাহ বৃষ্টি নাযিল করি এরপরে মুসা নবী কয় আল্লাহ এর চাইতে যদি তুমি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়া কয় মুসানি এর চাইতে যদি আমি বেশি খুশি হই মানুষের বাড়িতে মেহমান পাঠাই এরপরে মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়ে কয় মুসা এর চাইতে যদি বেশি খুশি হই আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি শুধুমাত্র ঘটনা বলতেছি না আমি ঘটনার সঙ্গে আপনাদেরকে চেতনা দিছি কয়েকটা যদি বুঝে নিতে দিবস পেটের ভিতরে বাচ্চা নিয়া কোন খারাপ কথা চলবে না জিকির করবা দুরুদ শরীফ পড়বা পেটের মধ্যে বাচ্চা নিয়ে খারাপ কিছু বলবা না আর খারাপ কিছু দেখবা না শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবা গো মা তাইলে দেখবা সন্তান তোমার ওলি হয়ে যাবে এই জন্য মা ও সন্তানের দল দেখো 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 মা কইছে পুত্রে জীবন দিবি কিন্তু মিথ্যা কথা বলবি না কারণ আন্নাল কিসবু উম্মুল জুনুব মিথ্যা হলো সকল পাপের মূল মিথ্যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় এ সন্তান তোর জীবনে হিসাব মিলাইয়া দেখ জীবনে কত টাকা মার কাছ থেকে মিথ্যার কথা কইয়া নিছো খবরদার খবরদার তুমি কিন্তু আল্লাহর দরবারে আসামি হইয়া গেছো কারণ কাউসে পাক কোনোদিন মিথ্যা বলে নাই যদিকে আল্লাহ আকবার বলবেন না বাজান আপনি বুঝতেছেন আপনি তো পেশার মানুষ এই এই শানটা দিয়ে আমি দুই ঘন্টা ওয়াজ করতে পারি শুধু একটা শান দিয়ে দুই ঘন্টা ওয়াজ করতে পারি আর বল বিক আমি গেলে গান গাই আমি গান গাই রে গান গাই আর এটা কইলি মনে করছ যে তাহিরি গুলো ছাইড়া দিব নাকি তাহিরি এত সহজ জিনিসটা কি তাহিরি কি এত সহজে মনে করে যে দলিল ছাড়া তাহিরি কথা কয় মসজিদের নামটি ধরো নিজের ইমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ কি জিনিস বাজারে একটু ধাক্কা দেন বিসমিল্লাহ যে কি জিনিস এটা বুঝে না বিসমিল্লার ভিতরে 19টা অক্ষর আছে নবী কই যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া কাজটা শুরু করব দৈনিক 19 ঘন্টার গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে জি 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 তো জোরে গুনাহ সুবহানাল্লাহ দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে
শুধু মানে জানি ফিরে পাবো না হারানো অতিথি বাবা শুধু তাহিরি প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো অতিথি বাবা শুধু তাহিরি প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখে বেজন নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে হ্যাঁ শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এ যুব ওলি আল্লাহর ঘটনা শুধু ঘটনা নয় ওলি আল্লাহর ঘটনা একটা চেতনা নিয়ে বয়ান করতেছি যদি বিদায় বেলা কালাপুর থেকে একটা কিছু না নিয়ে আনাও শুধুমাত্র মার খেত মোটার বাড়িতে লইয়া যাও আমি তাহিরে যদি ডাবল টাইটেল ফাঁস করিয়া লক্ষ লক্ষ মানুষের সামনে রাত্র দুইটার সময় চোখে পানি ফালাইয়া টানতাম পারি এ যুবক আমি তোমারে বইলা দিয়া যায় মা তোর কোনো শত্রু না বাবা তোর কোনো বাগো তোমার মতো লই না কে হামার কোলে টানি হাঁচল দিয়ে মুছে না কি হাঁচল দিয়ে মুছে না কি আমার চোখে পানি হাইরে মা জননী হাইরে মা জননী আল্লাহ 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 মাশাআল্লাহ
Allah, 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 Allah.
চাই না মানবী মানবো হ্যাঁ দয়া চাই না সোনা দানা মুর্শিদের লাগিয়া তাহিরি হইছে রে দেওয়ানা প্রেমিকুরিয়া প্রেমিক ঘরে ঘর দয়া ইন্দ মোরে না মাশাল্লাহ খুশি না দাদা